যারা এই দুহের গুরুত্ব সর্বদা সচেতন তাহাদের ব্রহ্মচর্য জীবনে করা যায় অনুচিত। আমরা যাহারা এই দুহের কাছাকাছি বা কৃষ্ণত্ব তাদের পরাজয় সুনিশ্চিত। আমি দেখেছি এবং এখন আমার কাছে যেইটা বড় শিক্ষা তা হল তিনি মাঝে মধ্যে বলতেন, ধর্মসেন তোমার কাছে কিছু টাকা হবে, আমার একটা সম্মেলন করতে ইচ্ছি। আমি বলতাম হ্যাঁ খুশি কিছু আছি। তাহার পার্শ্ববর্তী ভিক্ষু সংঘকে দেখে সংগঠন আয়োজন কর। এইভাবে তিনি যতদিন বেঁচেছিলেন ততদিন হাতে অতিরিক্ত টাকা সঞ্চয় করতে পারেনি। তার মহাপ্রাণের পর বুঝলাম কেন তিনি তাহা করতেন। অতিরিক্ত অলসা চিত্ত বিক্ষিপ্ত করে কর্মে, তাই আমি দেখা সঞ্চয়ের বিপক্ষে আমার সঞ্চয় আমার স্বামী পাশে বৃত্তিহীন গরিব সন্তানের আর আমার গুরুদেবের সাধনরূপের পুনরালং করাম। তাদের পেছনে আপনাদের জানা দুবিধায় করছি এই লঙ্কারাম আর সংগ্রাজের বিহার। সংগ্রাজের আবাসগুলি মানে আপনাদের সকলের মুক্তির মোহনা। আপনারা এই মোহনাকে গড়ে তুলবেন আপনাদের সুজনশীল মেধাহার আত্ম দিয়ে আমার তার চাওয়ার কিছু নেই বা পাওয়ার হার কিছু নেই, আছে শুধু আপনাদের সুশংসতা কর্ম ওটার সিক্ত ভালোবাসা সম্মান শ্রদ্ধা। আমি আপনাদের দূরে আশীর্বাদ কর আশীর্বাদ আর মহান প্রণয় আমার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ আমাকে আপনাদের আরেকটি কথা বলতে হয়, তা হলো আমাদের মেধা আছে, কাজ করার সুযোগ আছে, কিন্তু আদর্শ মনের অভাব আছে, মনের সংকোচতা আছে, বিশ্বাসের ঘাটতি আছে। তাই আমরা সহজে কাউকে বিশ্বাস বা নির্ভর করতে পারি না। এই মানসিকতা দূর করতে হবে। তার বাস্তব প্রমাণ আমি যদি আমার শিষ্য ধর্মসূরকে কাজ করার সুযোগ না দিতাম, বিশ্বাস না করতাম এবং উচ্চশিক্ষা শিক্ষিত না করতাম, তাহলে আর বিশ্বব্যাপী আমার পদচারণা হয়তো এত দূর এগোতো না। সেই বিদ্যাভাবে আমার সাথে প্রতিনিয়ত পরামর্শ করে দেশের সত্যি আমার সত্যি কাজ করেছি। আপনারা আপনাদের শিষ্যদের গড়ে তুলুন, বিশ্বাস করুন, কাজ করার সুযোগ দিন, তবেই তাহারা উৎসাহভাবে কাজে উদ্দীপনা বাড়বে, মনে আনন্দ আসবে, প্রেরণা পাবে আর আমাদের জন্য শুভ সূচনা নিয়ে আসবে। বিশেষ করে আমাদের প্রবীণ সংঘ গুরুদার প্রতি বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের শিষ্যদের নিজের সন্তান মনে করে জাতির স্বার্থে উচ্চশিক্ষার সুযোগ দিন, তবেই আমাদের আলোকিত ভবিষ্যৎ গড়ে উঠবে। পরিশেষে মাননীয় মহান সংঘ তাই উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দ, ভারতীয় প্রতিনিধিবৃন্দ, মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, আলোচক এবং গোষ্ঠী সূর্যকে মৈত্রীময় আশীর্বাদ শুভেচ্ছা। যারা অনেক শ্রম নিয়ে করেছি তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করুণা পরাঙ্গক্রমে
আমার গ্রামে আমার গ্রামের কথা না বললেই নয়। তো আর আবার বুদ্ধ কবিতা সকলের অংশগ্রহণের অনুষ্ঠান পূর্ণতা লাভ করেছি। সকল প্রাণী জগতে সকল প্রাণী সুখী হোক।